নমস্কার বন্ধুরা, আশা করি একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বিগত উৎসবের রেশ নিয়ে বিদায় নিয়েছে শরৎ, হিমেল হাওয়ায় হেমন্তের আগমনী, ঠান্ডা পরশ গায়ে মেখে বাঙালি জীবন, বলা ভালো বাংলার জীবন প্রস্তুতি নিচ্ছে আরও একটি উৎসবের। হ্যাঁ বন্ধুরা, সামনেই আগত শ্যামা পুজো এবং ভাতৃদ্বিতীয়া, আর এই অনুষ্ঠানের ঠিক তাৎকালেই আরও একটি চিরাচরিত রেওয়াজ হল ভূত চতুর্দশী পালন, যে দিনটিতে আমরা চোদ্দ শাক খেয়ে থাকি আর চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে গৃহকোণের সব আঁধার দূর করার প্রচেষ্টা করি। এই চোদ্দ শাক ভক্ষণ কি শুধুই একটি সংস্কার, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আরও বেশি কিছু? আজ আমরা সেই বিষয়েই বিশদে জানব। প্রথমেই আপনাদেরকে জানাই, ষোড়শ শতকে রঘুনন্দন ভট্টাচার্যের স্মৃতি রহস্য গ্রন্থে এই চোদ্দ শাকের বিষয়টির উল্লেখ রয়েছে। তার পূর্ববর্তী সময়ে এই রিওয়াজের কথা সেভাবে জানা যায় না। এইবার আমরা দেখব এই চোদ্দ শাক প্রধানত কেন খাওয়া হয়। দেখা যায় বন্ধুরা, হেমন্তকাল ঋতু পরিবর্তনের সূচনা করে। গ্রীষ্ম থেকে শীত প্রবেশের এই সময়ে প্রাদুর্ভাব ঘটে নানা রোগব্যাধির, আর সেই সব অসুখের হাত থেকে রক্ষা করার জন্যই প্রকৃতি দেবীর এই ওষুধের ব্যবস্থা। অর্থাৎ এই চোদ্দ শাক ভক্ষণ একটি প্রতীকী ব্যবস্থা, যেগুলির থেকে আমরা অতি সহজেই নিজেদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে আরও বেশি শক্তিশালী ও কর্মক্ষম করে তুলতে পারি। এবার আমরা এক ঝলক দেখে নিই চোদ্দ শাক ঠিক কোনগুলি। ওল, কেউ, বেথো বা বেথুয়া, কালকাসুন্দে, সর্ষে, নিম, জয়ন্তী, শালিনচে বা সানচে, গুরুচি বা গুলঞ্চ, পলতা পাতা, শেলুকা বা শৌল, হিমলচিকা বা হেলেঞ্চে, ভাটপাতা বা ঘেটু এবং শুষ্নিশা। এইবার আমরা জানব চোদ্দ শাক কেন খাওয়া হয়। গবেষণায় দেখা গেছে শ্বসনতন্ত্রের উপরিভাগে সংক্রমণ বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন প্রতিরোধে অত্যন্ত কার্যকরী কালকাসুন্দে, জয়ন্তী এবং ঘেটু শাক। এই সময়ে যে কোনো ধরনের পেটের সমস্যা বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম প্রতিরোধে বেতো শাক, সর্ষে শাক, হেলেঞ্চে, গুলঞ্চ বা গুরুচি এই শাকগুলির উল্লেখযোগ্য ভূমিকা গবেষণায় প্রমাণিত হয়েছে। মানুষের মানসিক ভারসাম্য সঠিক রাখতে, মেজাজ ধীর স্থির রাখতে শুষ্নি শাকের গুরুত্ব অপরিসীম। শীতকালীন যে কোনো ত্বকের সমস্যা দূর করতে নিম, হেলেঞ্চে, বেতো, পলতা পাতা বিশেষভাবে কার্যকরী। অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বা আণবিক ক্ষতিকারক জীব যেমন ইকোলাই ও অন্যান্য ব্যাকটেরিয়া প্রতিরোধে জয়ন্তী শাকের উল্লেখযোগ্য ভূমিকা দেখা যায়। হেপাটো প্রোটেক্টিভ অ্যাক্টিভিটি, লিভারের সুরক্ষাজনিত কার্যকরিতা দেখা যায় বেতো শাকের মধ্যে। লিভারের কার্যক্ষমতা অটুট রাখতে বেতো শাক বা বেথুয়া শাকের গুরুত্ব অপরিসীম। অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহ বিরোধী কার্যকারিতা দেখা যায় ওল শাকের মধ্যে। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের যে কোনো বয়সী মানুষের একটি বড় সমস্যা কৃমির সমস্যা। অ্যান্টি হেলমেন্টিক অ্যাক্টিভিটি বা কৃমি নাশক হচ্ছে কেউ শাক। ইমিউনোমডিউলেটরি অ্যাক্টিভিটি অর্থাৎ সার্বিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গুলঞ্চ বা গুরুচির ভূমিকা উল্লেখ করার মতো।
মানসিক সমস্যা বা যে কোনো উদ্বেগজনিত সমস্যা প্রশমনের ক্ষেত্রে হেলেন্সের গুণ অপরিসীম। সুস্মি শাকের আরও একটি প্রধান গুণ হলো মৃগী রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি উপাদান। অ্যান্টি কনভালসেন্ট অ্যাক্টিভিটি অর্থাৎ খিঁচুনিজনিত সমস্যা প্রতিরোধে সুস্মির ভূমিকা বহুল প্রমাণিত। সুতরাং বন্ধুরা, এই 14টি শাকের প্রত্যেকটি পৃথকভাবে ঔষধি গুণ সম্পন্ন। এই প্রসঙ্গে আরও একটি বিষয় উল্লেখ করার মতন, আমরা সাধারণত বাজার থেকে 14 শাকের নামে যে কুচি কুচি করে কাটা পাতা কিনে আনি, অধিকাংশ সময় তার মধ্যে অনেকগুলি এই 14টি শাকের মধ্যে পড়েই না। আশা করি এই ভিডিওটি দেখে 14 শাক কিনতে এবং চিনতে আপনাদের সুবিধা হবে। আজ এখানেই শেষ করছি, নমস্কার।